বন্ধুরা, এখন ঘড়িতে 12টা বাজে আর আমার চ্যানেলটা এখন থেকে স্টার্ট করলাম। তো হচ্ছে কি, আমি সকালে আজকে আসতে পারিনি। আজকে বৃহস্পতিবার, ঘর মোছা, বাসন মাজা সব কিছু ছিল, কাঁচা ধোয়া, মেলা সব হয়ে গেছে, আর পুজো টুজো সব কিছুই হয়ে গেছে। আজকে ওর বাপের বিয়ে কলকাতা গেল, তো আজকে বৃহস্পতিবার বিকেলে একটু কচুরি বানাবার ইচ্ছা, তো আমি কচুরির পুরটা একটু করে নেবো। তো আমার এখনো স্নানও হয়নি, রান্না টান্না সব কিছু মিটে গেছে, বাসন মাজা, কিন্তু রান্নাঘরটা এখন পরিষ্কার করবো আর এই কচুরির পুরটা করবো। আর এই ভাজা মশলাটা এখন বানিয়ে রাখলাম। কচুরিটা আমি বিকেলে করবো, কিন্তু পুরটা এখন থেকে করে রাখলে আমার সুবিধা হয় সেই জন্য আর কি। তো আমি কচুরির পুরটা বানিয়ে নিই। তো যেটা বলছিলাম, আজকে বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই। আর আজকে হঠাৎ করে সকালে উঠে ওর বাবা বললো যে এরকম আজকে একটু কচুরি বানাবে, তো সেই বরের আবদার রাখতে আমার এই কচুরি তৈরি করা আর কি, ওর জন্যই আর কি, স্পেশালি ওর জন্যই আর কি বানানো, মানে ও খেতে চেয়েছে বলে আমরাও খাবো, আমরা যে খাবো না সেটা নয়, তো ওর জন্য এই কচুরির প্রস্তুতি। তো চলো, এই যে দেখুন বন্ধুরা, কচুরির ময়দাটা আমি মেখে রাখছি দুপুরেই, কারণ ময়দাটা মেখে রাখলে একটু সুবিধা হয়। আর আমার তখন আপনাদের বললাম কচুরির পুরটা হয়ে গেছে আমার বাটিতে করা, এখানে কচুরির পুর আছে, আর মানে একটু আলুর চচ্চড়ি করবো, মাখা মাখা আলুর চচ্চড়ি করবো আর এই কচুরি করবো। তো হচ্ছে কি, সেই জন্য আমি ময়দাটা মাখিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো। মাখিয়ে রেখে দিলে বেশ নরম হয় আর খাস্তাও হবে, জন্য এখনই ময়দাটা মেখে রেখে দিচ্ছি, কারণ তখন পুরগুলো ভরতে হবে একটা একটা করে, তারপরে বেলতে হবে, তারপরে হবে ভাজতে হবে। আর ওর বাপি কলকাতা গেছে, এসে যদি খায় বলুন না, একা হাতে সপ্তাহ মাফি করতে হয়। কড়া থাকলে ও এলো, টক টক করে ছেঁকে দিলাম, গরম গরম খেয়ে নিলে। এখন বন্ধুরা, এখন বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেখানো হয়ে গেল, একটু আগে দেখালাম, এবার আমি রান্নাঘরে যাব, রান্না বসাবো, চলুন দেখা যাক। দেওয়া হয়ে গেছে, এই সন্ধে দেখালাম, আজকে বৃহস্পতিবার, একটু তাড়াতাড়ি সন্ধে দিতে হয়। সন্ধে দিয়ে এবার আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে আমি আলুর তরকারির আলুটা একটু জল গেলে ফেলে দেবো। আর হচ্ছে কি, এই যে দেখুন ময়দা মাখানোটাও রেডি আছে, আর এটাও রেডি আছে, পুরটাও রেডি আছে। তো এটা করব, তরকারিটা হয়ে যাক, তারপরে এই আলুর তরকারিটা হয়ে গেলে, এই আলুর তরকারিটা হয়ে গেলে তারপরে হবে এইসব। আলুর তরকারিটা বসলো, এগুলো হলে তারপরে কচুরিটা হবে, আর এগুলো হতে তো সময় লাগে, কারণ একটা একটা করে ফুল দিতে হবে, তারপরে হচ্ছে কি বেলতে হবে, তারপরে ছাঁকতে হবে, তারপরে খাওয়া। বন্ধুরা, আমার আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি হচ্ছে, আর যেহেতু আজকে কচুরি, তো আলুর তরকারিটা মানে নর্মাল করলে হবে না, ওটা হচ্ছে আপনার হোটেল স্টাইলে করতে হবে। হোটেল স্টাইলে আজকে আলুর তরকারি আর কচুরি করতে হবে, আর এমনি তো নর্মাল আলুর তরকারি হয়, কিন্তু কচুরির সাথে একটু স্পেশাল হোটেল স্টাইলে হলে খেতে একটু ভালো লাগে আর কি, মানে যে একঘেয়েমি সেগুলো থেকে একটু মুক্তি পাওয়া যায়। Thank you.
দেখুন বন্ধুরা, আর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছি না, আমি নিচে বসে পড়েছি। এই যে ফুলগুলো দিচ্ছি, এগুলো দিতে একটু সময় লাগে ফুল ধরতে, তারপরে ভাজা হবে। আর এখন আমি ভেজে রাখবো না, ফুলটা দিয়ে রেখে দেবো, ওর বাপি এলে গরম গরম আমরা ভেজে একসাথে খাবো, সেটাই বেশি মজা, সেটাই বেশি আনন্দের। আর এই যে দেখুন আমার তরকারি হয়ে গেছে, হোটেলের স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইল বলুন আর হোটেল স্টাইল বলুন, তরকারির যা গন্ধ উঠেছে, মানে কি বলবো, খালি ভাবছি কখন পর্যন্ত করবো আর খাবো। আমি একা না, ওরাও খাবে। কচুরি লুচি পরোটা এগুলো তো আগেই বলেছি আমার ফেভারিট, আর এগুলো করতে খেতে দুটোই আমি খুব ভালোবাসি। দেখুন বন্ধুরা, আমার পুর দেয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুর নেই, দেখুন সব শেষ হয়ে গেছে। যা করেছিলাম মোটামুটি একটা আন্দাজে হয়েছে। এখন রইল যখন আমরা খাবো তখন ভাজবো, তখন আপনাদের দেখাবো। কচুরিগুলো বেলে নিই, আমি বেলে নিয়ে তারপরে ভাজবো, কারণ হচ্ছে কি তেল গরম হয়ে গেলে আমি লুচি পরোটা বেলে নিয়েই আমি এ করি, রুটিটা করি না, কিন্তু কচুরি বা লুচি পরোটা হলে আমি আগে বেলে নিই তারপরে করি, একা হাতে না হলে হয়ই না, একা হাতে বেলতে বেলতেই তেল গরম হয়ে যাবে আর হবেই না, তাই আমি সব বেলে নেব তারপরে করবো। দেখুন বন্ধুরা, আমার কচুরি ভাজা স্টার্ট হয়ে গেছে, আস্তে আস্তে এগুলোকে ভেজে নিই। কচুরিগুলো যা ফুলছে না দেখে আমার যা লোভ হচ্ছে কি বলবো। আপনারা যদি কেউ খেতে চান তাহলে চলে আসুন আমাদের বাড়ি, গরম গরম কচুরি খাওয়াবো। বন্ধুরা, এটা কথা কথা নয়, এটা সত্যি কথা, আমি যেটা বলি সেটাই করুন।
বন্ধুরা দেখুন আমার কচুরি গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দেবো এদের। তো হচ্ছে কি একটা খেয়ে দেখলাম, মানে গরম গরম মেয়েকে একটা দিলাম, খেলো, দারুণ হয়েছে। আর হচ্ছে কি আমার এই রান্না, সারাদিনের কাজ আর এই সমস্ত কিছুই আর কি। আমার ব্লগস চ্যানেল ব্লগস ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার এই নিত্য নতুন ভিডিওগুলোর আপডেটস পেতে। ভালো থাকবেন আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর অনেক অনেক ভালোবাসা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট, টাটা।